Land it down. বন্ধুরা আপনি একটু খেয়াল করবেন, এই যে দুইটা মিস্ত্রি দেখতেছেন না, এরা খুব উঁচু জুতো হতেছে বাসটালে। বাসটালে জুতো হতে আমার দুইবার ধাক্কা দিচ্ছে, আপনারা দেখতে পান নাই। তো যাই হোক, ধাক্কা ধাক্কির মতোই খেলা খেলের মতোই মনে করেন যে কাজগুলো আপনাদের দেখাই। বন্ধুরা দেখেন, আমি এক জায়গায় যাচ্ছিলাম, যাওয়ার পথে হঠাৎ করে দাঁড়ায় দেখি যে এই যে গ্রামে, আমরা যারা গ্রামে থাকি এদের পরিস্থিতিটা কি দেখেন। এই যে বড়ুই গাছ আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, এটি হলো বড়ুই গাছ। এবং বড়ুই গাছের পরিস্থিতি দেখেন কি অবস্থা, একেবারে বড়ুইগুলো পাইকা টষ্টস হয়ে আর সুন্দরভাবে বড়ুইগুলো ধরে রয়েছে। এই দেখেন বড়ুইগুলো পাইকার টুসটুস হয়ে গেছে। তো বন্ধুরা হঠাৎ করে এখানে এসে দেখে আমার খুব ভালো লাগলো যে পরিস্থিতি, গ্রাম অঞ্চলে যে অবস্থান, এটি দেখার জন্য আমরা অনেকে আকুল হয়ে থাকি। বন্ধুরা আই হ্যাঁ দেখছেন নি অবস্থাটা, বন্ধুরা আপনি একটু খেয়াল করেন দেখেন এখানে কি হইতাছে। এই আপনারা কি করতেছেন এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনে কি করতেছে দেখেন বন্ধুরা, কি করতেছে এটা লোহার পাইপ টাইপ লাগায় কি করতেছে, ওই দেন পাইপের মাথায় একজন দাঁড়া দিতেছে। দেখেন বন্ধুরা পাইপের মাথা একজন উঠছে, নিচে চার পাঁচজন লোক জঙ্গলি মতো অবস্থা। বন্ধুরা কি করতেছে এনে, এনে কি হইতাছে, এনে কি হইতাছে, আপনি কি করতেছেন এখানে, সাব মোটর বসাইতেছেন ভাই বুঝছি তো, এনে আমবাগান টাম্বা সবই তো দেখতেছি। তো বন্ধুরা এই যে দেখছেন, এরা এখন সব কাজে বেজে এসে গায়ে এই কাজ করতেছে, যেহেতু আসছি তো আপনাদের জিনিসটা আমি আবারও ভালো করে দেখানোর চেষ্টা করবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল একত ওয়াটার ওয়ার্ল্ড বিডি। আমি সুজন মাহমুদ, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। গ্রামের এই পরিবেশটি যে কত সুন্দর, এটি আপনারা গ্রামে না আসলে বুঝবেন না। আর এখানে আসার পর দেখছি এখানে একটি সাবমার্সিবল বসানো হচ্ছে, এটি দেখানোর জন্য আমি আবার আপনার ভিডিওটি করলাম। তো বন্ধুরা এখানে আমরা যেটি জানতে পেরেছি সেটা হলো, এখানে 4 ইঞ্চি বোরিংয়ে 2 হর্স পাওয়ার মোটর দিয়ে পানি উত্তোলন করা হবে। তো এখানে মিস্ত্রি যারা রয়েছে এরা এখানকার এই বোরিং কাজটি সম্পূর্ণ করতেছে। আচ্ছা এখানে কতটুকু বোরিং গেল এখন? 20 ফিট। আপনি একটু খেয়াল করলে দেখেন যে ওনারা এখনও কাজ করছে, এবং এই কাজটি কীভাবে করবে এবং কীভাবে বসাবে একটু জেদ আমি আপনাদের দেখাচ্ছি। যাই হোক বন্ধুরা, আমি আপনাদের এই বোরিংটি এবং বোরিংয়ের পাইপ সম্পর্কে এবং এখানে কি সাবমার্সিবল বসানো হচ্ছে বা কি সাবমার্সিবল দেওয়া হচ্ছে এই সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাবো। তো চোখ রাখুন। তো বন্ধুরা এটি একটি বাঁশ বাগান, আমি যদি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই, এটি বাঁশ বাগান। অনেক সুন্দর পরিবেশ, আপনারা যদি একটু লক্ষ্য রাখেন, এটি আম বাগান, বাঁশ বাগান, এবং বলতে গেলে একটি পরিপূর্ণ যেই গ্রাম্য পরিবেশটি রয়েছে ঠিক সেরকমই। এর সাথে রয়েছে এই ফুলের বাগানটি। বন্ধুরা এটি হলো বেলি ফুলের যেই গাছগুলো রয়েছে সেই বেলি ফুলের বাগানটি, আর এটি অনেকটাই লম্বা, যেগুলো প্রায় 6 ফিট সাড়ে 6 ফিটের উচ্চতা রয়েছে ফুলের গাছের। এখন ফুল অনেক কম, সকালে আসলে সকালে ঠিক ফুল দেখা যায়।
বন্ধুরা, এই বাগানটিতে আসার পর আমি আমার ছোট ভাইকে পেয়েছি। ওর নাম হলো সাগর। সাগর, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো? আচ্ছা, কেমন লাগছে তোমার কাজ? ভালো লাগছে। আচ্ছা, এই বোরিংটা কেন বসানো হচ্ছে? এটাই যে মাঠের সব শাকসবজি আবাদ করার জন্য। মাঠের শাকসবজি বাড়িতে তো ব্যবহার করবে না? বাড়িতে ব্যবহার, এই যে আম গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য, পুকুরে মাছ আবাদ করার জন্য। আচ্ছা সাগর, আরেকটা জিনিস, আমি যে বাগানটি দেখলাম আমার পিছে, যে বাগানটি ফুলে, এখানে কতটা গাছ আছে? 600-700 গাছ আছে। আচ্ছা, এগুলো ফুলগুলো যখন ফুটে কেমন লাগে দেখতে? অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে। আচ্ছা বন্ধুরা, যারা এই ধরনের ফুলের বাগান দেখেছেন তারা অবশ্যই জানেন যে আসলে ফুলের বাগানের ছোট হোক বড় হোক সবচেয়ে সৌন্দর্য হলো যখন ফুল থাকে, তারপরও ফুলের বাগানের সৌন্দর্যই আলাদা। আর বন্ধুরা, আজকে যে বোরিংটি বসছে, বোরিংটি সাগর যেটি বললো সেটি হলো এটি মাছের আবাদ হবে, প্লাস এখানে বাগানের পানি দেওয়ার জন্য চাহিদা, যে পানিটি লাগে সেই চাহিদা পূরণ করতে এই পানিটি দেওয়ার জন্য এই বোরিংটি বসানো, আর পাশাপাশি বাসা বাড়িতে ব্যবহারের জন্য পানির লাইনও করা হবে। তো বন্ধুরা চলুন যাই, এই এ টু জেড আমি আপনাদের একটু দেখাবো। তো চলুন যাই। সাগর চলো, তুমি আমার সাথে আজকে হেল্প করবা। চলুন বন্ধুরা দেখে আসি। তো আমি যদি এই পাইপগুলো সম্পর্কে আপনাদের বলি বা জানাই, এটি হলো 4 ইঞ্চি, হলো মদিনা কোম্পানি এমজি। আপনারা নিশ্চয়ই জানেন মদিনা সম্পর্কে, আমার ভিডিও রয়েছে, আপনারা আই বাটনে গেলে দেখতে পাবেন। এটি হলো মদিনার পপুলার পাইপ, এটির থিকনেস হলো 3.0 এবং এই পাইপটি খুবই মজবুত এবং লাইলন পাইপ এগুলো। আর এর সাথে আমরা যে মোটরটি নামাবো সেখানেও আপনারা দেখছেন এখানে 2 ইঞ্চি থ্রেড ফিটিং পাইপগুলো ব্যবহার করা হয়েছে। তো এটি হলো মদিনার থ্রেড ফিটিং পাইপ। তো বন্ধুরা পাইপ সম্পর্কে জানলাম। বন্ধুরা এই যে পাম্পটি ব্যবহার করা হচ্ছে 2 হর্সের 2 ইঞ্চি ডেলিভারি যে পাম্পটি, এই পাম্পটি হলো জেডি কোম্পানি, আর এই পাম্পটি খুবই ভালো। এটির সবচেয়ে বড় গুণমূল হলো এটি 1 বছরের রিপ্লেস গ্যারান্টি আর 2 বছরের ওয়ারেন্টি যেটি আমি জানি। তো আসলে এই পাম্প দিয়ে এই বোরিংটিতে পানি উত্তোলন করা হবে, তবে প্রত্যেকটি মালামালি হলো বিএসটিআই অনুমোদিত এবং মানসম্পন্ন। তো বন্ধুরা এই কাজটি শেষ পর্যায় পর্যন্ত আমি আপনাদের দেখাতে চাই। তো আপনারা দেখছেন, আমি একটু আপনাদের যদি দেখাই, এই বোরিং থেকে যে বালি উত্তোলন হচ্ছে, মানে আমরা যেটি বলি লেয়ারের বালি, সেই লেয়ারের বালিগুলো কেমন হবে এবং এই লেয়ারের বালিগুলোর থেকে কেমন পানি উত্তোলন হবে, সেটি আয়রনযুক্ত না আয়রনমুক্ত, বা পানিটি কতটা মিষ্টি হবে সে সম্পর্কে আমি একটু আপনাদের জানাবো। বন্ধুরা একটু খেয়াল করলে দেখবেন, মিস্ত্রি সাহেবরা যারা রয়েছে এরা এগুলো তুলে একই স্থানে জমা করে। আর এই বালুটি দেখেন, আপনারা যদি একটু লক্ষ্য রাখেন, এই বালুটি অনেক মোটা এবং লাল, এটার পানিটি অনেক মিষ্টি হবে। তো এই অবস্থাতে আমি যা বুঝতে পারলাম সেটি হলো এখানকার যে বালু রয়েছে লেয়ারে, প্রত্যেকটি বালুই সুন্দর এবং ভালো। তো আমরা আশাই করতে পারি এখান থেকে মোটামুটি ভালো পানি পাওয়া যাবে। এই এটিকে বলা হয় ভাওল, যেটি ওনারা তুলছে এটিকে বলা হয় ভাওল। এই ভাওলের মাধ্যমে এই বোরিংটি করা হয়, কারণ এত মোটা বা বড় বোরিংগুলো হাতের মাধ্যমে, যেটি আমরা টিউবওয়েলে দেখে থাকি, এটি হাতের মাধ্যমে হয় না, যার কারণে এই ভাওলটির মাধ্যমে এই বোরিংটি করে হলো। এবং আজকে যে বোরিংটি হচ্ছে, এই বোরিংটি কাটা কমপ্লিট, এখন এই পাইপগুলো সব তোলা হবে। বন্ধুরা এটি শেষ পাইপ, যেটি 120 ফিট বোরিংয়ে ব্যবহার করা হয়েছে। এটি 20 ফিট উঠলে আপনারা দেখবেন এতে কাটার বের হয়ে গিয়েছে, এবং এটি হলো কাটার পাইপ সর্বশেষ। 120 ফিট বোরিং লোহার পাইপগুলো উঠে গেল। বন্ধুরা এটি হলো জাল পাইপ, যেটা আমরা বলি স্ট্রেনার বা নেট, আর এই নেটটি, এটি হলো প্রথম নেট যেটি ডাউন দেওয়া হচ্ছে, এটি প্রথম নেট। এবং ওই পাশে আপনারা একটু লক্ষ্য রাখবেন, এই আগুন ধরিয়ে প্রত্যেকটি পাইপ হিট দেওয়া হচ্ছে, কারণ এটি অনেক টেকসই এবং মজবুত হয়ে থাকে।
আপনারা জানেন যে এখন বর্তমানে ইউপিভিসি যে পাইপগুলো রয়েছে এগুলো আঠার মাধ্যমে আঠা দিয়েই লাগানো হয়, কিন্তু হিট দেওয়া হয় না। আর এটি যেহেতু দুইহস সাবমার্সিবল থেকে পানি উত্তোলন করা হবে, সেক্ষেত্রে এই পাইপগুলো থেকে অনেক প্রেশার থাকবে বলেই এই পাইপগুলো প্রত্যেকটা হিট দেওয়া হচ্ছে। আর এটি হলো দ্বিতীয় নেট, আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো দ্বিতীয় নেট। এই দ্বিতীয় নেটটি জয়েন দেওয়া হবে, তো বন্ধুরা দেখছেন এটি সর্বশেষ পাইপটি, 120 ফিটের যে পাইপটি সেটি ডাউন হয়ে গেল। বন্ধুরা এখন বালি দেওয়া হচ্ছে, এটি দেওয়ার কারণে পাইপগুলো জাম হয়ে যাবে এবং এর মুখ থেকে গভীরে যে পানিগুলো রয়েছে সেটি উপর থেকে বের হবে। দেখতে পাচ্ছেন অলরেডি বের হয়ে গিয়েছে। আর এটিকে আমরা বলি হলো হিট, আমরা আঞ্চলিক ভাষায় হিট বলে থাকি। এটি পাইপের সহানুভূতি বা পাইপটি কতটুকু ভালো এর নির্ভর করে হিটের উপরে, এবং খুব চমৎকার হিট নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি সেই দুই হর্সের দুই ডেলিভারি সাবমার্সিবল পাম্পটি, যেটি জেডি কোম্পানির। আর এটি এখন এই বোরিংয়ে নামানো হবে। বন্ধুরা দুই হর্সের এই পাম্পটি নামানো হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হলো ডেলিভারি, যেটি দুই হর্স পাম্পটির মুখ। এই ডেলিভারিটি লাগানো কমপ্লিট হচ্ছে। বন্ধুরা আপনারা দেখতে পেলেন এটি প্রায় 2 ইঞ্চি ডেলিভারি লাগানো হয়েছে। আর এই তারটি ফিটিং করে কমপ্লিট হওয়ার পরই পানি উত্তোলন করা দেখাবো। এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও পাশে একটি লাইক দেবেন, দেখবো পানির গতি কতটুকু, ফোর্স কতটুকু এবং কীরকম পানি পাওয়া যাচ্ছে এখান থেকে। তবে আশা করি আমরা এই পাম্পটি থেকে ভালো পানি পাবো এবং ভালো পানি উত্তোলন করতে পারবে এই পাম্পটি, দীর্ঘস্থায়ী হবে। এবং অনেক নাম করা একটি কোম্পানির মোটর আমরা এখানে ব্যবহার করেছি, তো দেখা যাক, আপনারা চোখ রাখুন, দেখতে থাকুন। বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন এই দুই হর্স পাম্পটি থেকে পানি উত্তোলন হচ্ছে। পাম্পটি মাত্র সুইচ দেওয়া হলো এবং এই যেই বোরিংটি করা হয়েছে, এই বোরিংয়ের যেই পানিটি রয়েছে নোংরা পানি, সেই পানিটি বের হচ্ছে এবং এখান থেকে আমরা ইনশাল্লাহ ভালো এবং পরিষ্কার পানি উত্তোলন করা দেখব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় পরিষ্কার পানি বের হয়ে গেছে, এটি অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। পানিটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো পানি ক্লিয়ার হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পেলেন আপনারা এই দুই হর্স সাবমার্সিবল এবং 4 ইঞ্চি বোরিং থেকে কীভাবে পানি উত্তোলন হলো, এবং পানি উত্তোলন শেষ পর্যন্ত আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। বন্ধুরা আজকে এই কলেজ মোড় শিবনগর থেকে আমি বিদায় নেব। এখনো যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। সবাইকে একতা ওয়াটার ওয়ার্ল্ড থেকে আমি সুজন মাহমুদ বিদায় নেব। আল্লাহ হাফেজ।